हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। तो आज के जी स्टाइल बाजार এসেছিলাম আর আপু দেখো ভাইকে কেমন করে নিয়ে রয়েছে। এই যে এরকম ভাবে বলে দিয়েছে, খুব চটপট চটপট করছিল, সেজন্য এরকম বলে নিয়ে নিয়েছে। এরকম করে কত সুন্দর হয়েছে, এরকম করে সুন্দরই থাকে। শপিং মলে কেন এসেছি বলো তো? আসলে একটা বিয়ের নিমন্ত্রণ আছে, তাই গিফট দেখতে এসেছি। দেখো গিফট গুলো কত সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। দেখো কত সুন্দর সুন্দর কাপ ডিসপ্লে, দেখেই তো মন ভরে যায়, তাই না? আর এই এসে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় কার না কেনাকাটা করতে ভালো লাগে বলো? আমি যেই ডিনার সেটটা পছন্দ করেছিলাম সেম টু সেম এই বক্সের মধ্যে আছে, তাই উনি আমাকে খুলে দেখিয়ে দিচ্ছেন ভাঙ্গা আছে কিনা। আমার তো ডিনার সেটটা দেখতে বেশ ভালো লাগছিল। দেখো কালারটাও কত সুন্দর। এখানে অনেক রকম গিফট ছিল, কিন্তু সব থেকে আমার এই ডিনার সেটটাই বেশি পছন্দ হয়েছে, তাই এটাই নিয়ে নিলাম। আশা করি ওদেরও ভালো লাগবে। এই যে দেখো, আমার বোনটা খেলনা নেবো না বলেও আবার খেলনা স্টোরে চলে এসেছে। তো কথা বলে এলো যে খেলনা নেবো না, খেলনা নিয়ে এলো এবং কি খাতাতে সই করে দিয়ে এসেছে। তাহলে হ্যাঁ হবে না, চলো খেলনা হবে না আর নয়। বোন বলছিল এই গাড়ি দুটো নেবে, কিন্তু ওর সব থেকে বেশি পছন্দ ছিল এই হাঁস গাড়িটা। আর সত্যি কথা বলতে আমারও গাড়িটা বেশ কিউট লেগেছে। আর এখানে আমার ছোট পুচকু ভাইয়ের জন্য খেলনা দেখছিলাম, একসঙ্গে অনেকগুলো ছিল তাই নিয়ে নিলাম। উরে বাবা, এখানে এসে দেখছি কি সুন্দর একটা খেলনা। আবার দেখো কি সুন্দর টুং টুং করে বাজছে, শুনেই মন ভরে যায়, তাই না? বোন বললো আমি একটু বাজিয়ে দেখবো, তাই ওকে কোলে তুলে দেখালাম। ও বললো বাজাতে বেশ ভালো লাগছে। ওকে তো বাজাতে ভালো লাগবে, কিন্তু আমাকে তো ভারী লাগছে, তাই না? আবার যদি নবো বলে তাহলে তো অন্যদিকে ভারী পড়ে যাবে, তাই ওকে নামিয়ে ওখান থেকে সাইড হয়ে গেলাম। আর এখানে দেখছিলাম লিপ জেল, দেখো কালারটা কত সুন্দর, একেবারেই ওনে। আর দেখা দেখি না করে এটাই নিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, আই এম তো অবাক, জাস্ট এত এত পারফিউম, এগুলো কিন্তু সব বাই ওয়ান গেট ওয়ান, একটার সাথে একটা ফ্রি। তো চলো দেখি কোন পারফিউমটা বেশি ভালো। প্রথমে যেটা দেখলাম সেটা দারুণ ছিল, তারপর এটা মোটামুটি ছিল, আর শেষেরটা পুরো আমার মনের মতো, তাই ওই পারফিউম আর লিপ জেলটা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরোনোর পথে দেখা হয়ে গেল কিছু সাবস্ক্রাইবারের সাথে, ওদের সাথে একটু কথা বলে চলে এলাম নিচের ফ্লোরে। গিফটটা প্যাক করে আমার প্রিয় ফুচকা খেতে এলাম। দিদা আমাদের খুব সুন্দরভাবে ফুচকা বানিয়ে দিল, খেয়ে দেখলাম বাহ ফুচকাটা তো দারুণ খেতে। আর লাস্টে চাটনির ফুচকাটা খেয়ে তো দিল পুরো গার্ডেন গার্ডেন। ওখান থেকে বেরিয়ে রেডি শেডি হয়ে চলে এলাম বিয়ে বাড়ি। এই যে দেখো বক্সের মধ্যে আমার চ্যানেলের নামটা লিখে দিয়েছি, মাহি কিচেন নাই। তো গিফটটা দিয়ে খাওয়া দাওয়া করে ব্লগটা এখানেই শেষ করছি। তো বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।